Assalamualaikum. আজকে একদম অনেক বেশি সুন্দর একটা জিনিস নিয়ে চলে আসছি লাইভে। আপুদের এত এত রিকোয়েস্ট ছিল যে বড় দোলনা বা বড় ডিজাইনগুলোকে নিয়ে লাইভে আসার জন্য। আজকে এই দোলনাটা আমাদের সুইংগুলোর মধ্যে সবচাইতে বিশাল সাইজ, দ্যাটস মিন 50 ইঞ্চির যে বসার স্পেসের দোলনাটা, এটা হচ্ছে সেটা দোলনা। এটা অনেক বিশাল একটা সাইজ, অ্যান্ড এটার ডিজাইনটা টোটালি ইউনিক একটা ডিজাইন। লাইক পিছনের অ্যান্ড সামনের যত ডিজাইনগুলো আছে, এটা মানে টোটালি অনেক অনেক গর্জিয়াস একটা লাক্সারি বেডের ডিজাইন। ঠিক আছে আপুরা, সবাই হচ্ছে 60ও হয়, হ্যাঁ 60ও হয় যদি আপনার হচ্ছে বিছানা লাগে। বেড এটাই একটা বেড, হাফ বেডের মতো। তো আপনার যদি আরও বড় বিছানা লাগে তাহলে হচ্ছে আপনারা 60 ইঞ্চিও করে দিতে পারবো, নো প্রবলেম। সব আপুর একটু জয়েন হয়ে যাও, তারপর আমি হচ্ছে লাইভে একটু ডিটেলসে দেখাবো। আচ্ছা, এইটার কিন্তু রোপের কালারটা একটা হালকা পিচ কালার বলে, আর ফোমটা হচ্ছে একটা ভেলভেট দিয়ে করা। কি কালার এটা? ব্রাউন কালারের ভেলভেট। এই সুইংটা এত সুন্দর, মানে সামনাসামনি দেখলে এটার হচ্ছে মানে বোঝা যায় তো এটা কতটা সুন্দর একটা সুইং। আচ্ছা, তো এই সুইংটা হচ্ছে প্রাইস আপু আমাদের ইনবক্স করতে হবে প্রাইসের জন্য। এই সুইংটা হচ্ছে লাক্সারি যে সুইংগুলো আছে বিশাল সাইজের এইগুলোর, আর আমাদের প্রাইস রেঞ্জ হচ্ছে 3,800 থেকে স্টার্ট হয়। তো আপনারা হচ্ছে আপনাদের প্রাইস অনুযায়ী যে কোনো ডিজাইনের আপনারা নিতে পারবেন। এই সুইংটা হচ্ছে আমি যদি ক্লোজ করে দেখাই, এটার সাইডের কাজটা আমি দেখাই, হ্যাঁ কতটা সুন্দর, মানে কোয়ালিটি দিয়ে জাস্ট কথা হবে। এটা হচ্ছে এটার সাইডের ডিজাইনটা, হ্যাঁ এটা হচ্ছে সাইডের এটা, অ্যান্ড উপরে হচ্ছে একটা রাউন্ড মেটালের রাউন্ড থাকবে। এই সাইডেও হচ্ছে সেম ডিজাইনটা, কতটা সুন্দরভাবে এটা কাজ করা হয়েছে। অ্যান্ড এইটার যে পিছনের সাইডটা আমি একটু দেখাবো, এটা কি আটকানো হয়েছে? না, ওকে, পিছনের সাইডটা জাস্ট দেখবেন। হ্যাঁ আমি এটা একটু বড় করে দেখাই, এইটার পিছনের কাজটা দেখেন, মানে কত পরিমাণে গর্জিয়াস কাজটা। স্ট্যান্ড সহ নেওয়া যাবে, স্ট্যান্ড নিলে এটা স্ট্যান্ডের জন্য আলাদা করে একটা ক্যারি করতে হবে। এটার পিছনে অনেক সুন্দর, হ্যাঁ এটার পিছনের কাজটা দেখেন, লাইক টোটালি একটা বম, অনেক সুন্দর অনেক। হ্যাঁ এটার পিছনের কাজটা আমি দেখাই উপর থেকে কতটা নিখুঁতভাবে কাজটা করেছে ওরা। উপরে দেখেন কতগুলো প্যাটার্নে কাজগুলো করা, হ্যাঁ ডিজাইনটা জাস্ট দেখেন। আমাদের পেজে হয় যে পিকচারগুলো আছে সেগুলোর সাথে জাস্ট একটু ম্যাচ করে নিয়েন যে সেম ডিজাইন কি আমরা প্রোভাইড করছি কিনা। ঠিক আছে, এটার অ্যান্ড নিচের পার্টের কাজটা হচ্ছে এরকম হবে। না আপু এটা আপনার সুইং না। আচ্ছা আপুর একটু জয়েন হয়ে যান, আজকে হয়তো অনেক অল্প আপু আছেন লাইভে, একটু আপু যারা আছেন একটু লাইভে শেয়ার করে দিবেন। আচ্ছা, এটার যে বেডের মধ্যে যে পিলোটা থাকবে, লাইক দিস পিলো, এটা অনেক সুন্দর একটা পিলো। হ্যাঁ এই পিলোটা কিন্তু এই দো সুইংয়ের সাথে পেয়ে যাবেন, সাথে এরকম দুইটা পিলো আরও পাবেন, আর দুইটা ছোট ছোট কোলবালিশের মতো পাবেন।
এটা হচ্ছে ভেলভেট, ব্রাউন কালারের একটা ভেলভেটের কোলবালিশ, ঠিক আছে। দুইটা কোলবালিশ থাকবে, আর হচ্ছে দুইটা সুইং, দুইটা হচ্ছে এরকম পিলো থাকবে, আর এটা হচ্ছে মানে একটা পিলোর মধ্যে এরকম সুন্দর একটা কাজ করা থাকবে। কাজটা দেখেন, আমরা কিন্তু ম্যাক্রেমের আরও ওয়াল হ্যাঙ্গিং, তারপর হচ্ছে ডোর হ্যাঙ্গিং, এগুলো কিন্তু আমরা আনতেছি, তো আপনারা কিন্তু এরকম কোয়ালিটি পাবেন। ছবিতে যেমন দেখতে পাচ্ছেন সেম ওটাই পাবেন। ওকে, তো এইটা হচ্ছে ছিল সুইংটা। এটা নিচের কাজটাও আমি দেখিয়ে দিই, এটা নিচে দেখেন কতটা গর্জিয়াস করে কাজটা করা। এখানে দেখেন এই কাজগুলো দেখেন, মানে প্রত্যেকটা জায়গায় ইচ অ্যান্ড এভরি পার্টে কতটা নিখুঁতভাবে ডিজাইনগুলো করা। এই জন্য কিন্তু আমাদের সুইংগুলোর কোয়ালিটি নিয়ে আপনাদের কিন্তু কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা, এটার প্রাইস আমাদের কিন্তু ফিক্সড প্রাইসের হচ্ছে শপ, তো অনলাইন শপ, তো আমাদের প্রাইসগুলো কিন্তু একদম ফিক্সড। এই যে সুইংটা দেখতে পাচ্ছেন, এটার হচ্ছে সাইজ আছে, হ্যাঁ, তো আমাদের 35 সাইজ যদি হয় এটা রাউন্ড, তাহলে কিন্তু এটার প্রাইস আসে অনলি 11,000 টাকা। অ্যান্ড যদি এটার প্রাইস সাইজ আসে 40 ইঞ্চ, তাহলে এটার প্রাইস আসবে 12,000 টাকা। অ্যান্ড যদি এটার সাইজ আসে 50, মানে 50 ইঞ্চ, তাহলে এটার প্রাইস আসবে 14,000 টাকা। কারণ 40 ইঞ্চের সুইংয়ে কাজগুলো অনেক বিশাল অ্যান্ড অনেক পরিমাণে রোপ ইউজ করতে হয়। অ্যান্ড সুইংটা জাস্ট দেখবেন কতটা সুন্দর, হ্যাঁ, আমি বলি আমাদের পেজের মধ্যে হচ্ছে যে ডিজাইনগুলো দেখবেন, এগুলো রিয়েলি কতটা সুন্দর সেটা দেখানোর জন্য আজকে আমাদের স্পেশাল লাইভটা, মানে অতিরিক্ত লেভেলের, মানে এত সেম ডিজাইন কিন্তু আমরাই দিচ্ছি, হ্যাঁ। আপনি হয়তো আরও অনেক পেজ পাবেন যেখানে হচ্ছে আপনি কোয়ালিটিটা কেমন পাবেন বা ডিজাইনটা কেমন পাবেন সেটা নিয়ে কাইন্ডলি এনশিওর হয়ে তারপর অর্ডার প্লেস করবেন, কিন্তু আমাদের কিন্তু কোনো লুকোচুরি নেই, একদম সামনে আপনি দেখতে পাচ্ছেন যে জিনিসটা একদম ছবির মতো সুন্দর কিনা। এটা কিন্তু সাইজে বিশাল একটা সাইজ, হ্যাঁ, সাইজে বিশাল একটা সাইজ। যদি এটাকে তুলিয়ে দেখাই, তো এই হচ্ছে সুইংটা, সুইংটার ডিজাইনটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর সুইংটা। অ্যান্ড উপরে হচ্ছে এই রাউন্ড রিংটা থাকবে, আর এরকম লম্বা একটা রোপ দেওয়া হবে যাতে হচ্ছে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে সাইজটা উপরে নিচে আপনাদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। স্টার্টিং প্রাইস হচ্ছে 3,800 করে, মানে 3,800 থেকে স্টার্ট হয় আমাদের প্রাইসগুলো। আর এই যে সুইংটা দেখতে পাচ্ছেন, এটার স্টার্টিং প্রাইস হচ্ছে 11,000 থেকে স্টার্ট হবে, ঠিক আছে, 11,000 থেকে স্টার্ট হবে। আপনি বুঝেন এই জিনিসটা যে মেক করেছে তার কতটা সময় লেগেছে, জাস্ট এই একটা একটা এই যে একটা জাস্ট কলাম এটাকে মেক করতে তার কতটুকু সময় লেগেছে। অ্যান্ড এটার টোটাল ডিজাইনটা দেখেন, এখানে কতটা পরিমাণের কাজ করা হয়েছে, হ্যাঁ, উপরে থেকে নিচে পর্যন্ত এটার মধ্যে কতটা সময় লেগেছে অ্যান্ড কতটুকু রোপ লেগেছে। অ্যান্ড কোয়ালিটি বলতে গেলে এই দেখেন ফোমটা, হ্যাঁ, এটা হবে বেডটা, আর সাথে তো আপনি এই এই সবগুলো জিনিস পাচ্ছেনই। তাহলে এটার মধ্যে কতগুলো কত পরিমাণের হচ্ছে, এটা কত ইঞ্চির, এটা হচ্ছে 50 ইঞ্চির দোলনা, হ্যাঁ, সবচেয়ে বিশাল সাইজের, এটা সবচাইতে বিশাল সাইজের। সাইজটা আমরা দেখাবো, হ্যাঁ, একটা আপু বসবে, বসলে আপনারা হয়তো বা সাইজটা গেস করতে পারবেন। জিনিসটা দেখেন, হ্যাঁ, আমি দেখাই কতটা সুন্দরভাবে জিনিসটা করা, লাইক আপনি বুঝতে পারতেছেন যে এটার কোয়ালিটিটা আমরা কীভাবে মেনটেন করতেছি। আমি জাস্ট এইটুকু স্যাটিসফাই হব যদি আপনারা আমাদের কোয়ালিটি সম্পর্কে জাস্ট একটা ধারণা দিতে পারি আপনাদেরকে, যে আমরা কী ধরনের কোয়ালিটি প্রোভাইড করতেছি অ্যান্ড আমরা সেম অ্যাজ পিকচার 100% সেম দিতে পারছি কিনা।
এগুলা অনেক কমফোর্টেবল হবে। হ্যাঁ আমি বেডটা দেখাই, এটা হচ্ছে মানে এই দেখেন এখানে কত স্পেস। হ্যাঁ এখানে কিন্তু ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে না, আমি এই তো আমি যদি বালিশগুলো সরাই দিই, হ্যাঁ সরাই দিই, এই একটা থাকুক, এটা সরাই দে। ওকে হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই যারা নিউ নিউ জয়েন করতেছেন, আমাদের সুইংটা আজকে কিন্তু অনেক অনেক স্পেশাল একটা সুইং, ঠিক আছে। ওকে আপু বসো তো এখানে। আরো পিছে যাও, আর একটু পিছে যেতে হবে, জিনিসটা বিশাল বল। আচ্ছা একদম আরেকটু উঠে বসলে ভালো হয়। ওকে আচ্ছা এই জায়গাটা দেখা, জিনিসটা কিন্তু একদিকে মাঝখানে যেতে হবে, আরো তুমি এক সাইডে বসে পড়ছো। আর একটু আসো এদিকে পাঠা দাও। ওকে আপুটা বসছে কিন্তু, হ্যাঁ সুইংটা আমি দেখাই দিই, এটা কত বড় স্পেস। ও কিন্তু টোটালি পা উঠায় বসেছে, হ্যাঁ টোটালি পা উঠিয়ে বসছে, এবং পিছনে কিন্তু ওর আরও এতগুলো স্পেস বাকি। এটা হচ্ছে 50 ইঞ্চের, মানে ও যদি টোটালি উঠে যায় তাহলে দেখবেন যে এটা কতটা বড়। টু সাইডে ফাঁকাগুলো থাকবে না, পুরো কভার এমন, শুধু সামনের সাইডে খোলা থাকবে। আপু আপনি যেমন যাবেন আপনাকে আমি সেভাবেই বানিয়ে দিতে পারবো, আপনি পেজ থেকে ডিজাইন জাস্ট চুজ করবেন। হ্যাঁ আচ্ছা এই যে, এই যে আপুটা বসছে টোটালি পা উঠিয়ে দিয়েছে। হ্যাঁ ও যদি আর একটু পিছিয়ে যায়, একটু পিছিয়ে যাও তো, একদম পিছিয়ে চলে যাও, না আরো পিছিয়ে চলে যাও। শাড়িটা পরাতে একটু কষ্ট হচ্ছে উঠতে এটাতে। আচ্ছা একটু পিছিয়ে যাও, দেখি আর একটু পিছিয়ে যাও। হ্যাঁ না পিছিয়ে গেলে এই জায়গাটা উঁচা হয়ে যাচ্ছে, তুমি আজকে আসো আর কোলবালিশটাতে। আচ্ছা এটা আসলে এই হচ্ছে সুইংটা। ওকে সো আমি একটু দুলিয়ে দেখি, এই হচ্ছে দোলনাটা। হ্যাঁ জায়গাটা দেখেন কতটা স্পেস, ও কিন্তু টোটালি উঠে গিয়েছে দোলনার উপরে। হ্যাঁ প্রাইস কত পড়বে, পুরো কভার করে নিলে, পুরো কভার করে নিলে আপু একটু ইনবক্স করতে হবে। হ্যাঁ একটু ইনবক্স করতে হবে। ওকে তো দোলনাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আপু, এটার প্রাইস হচ্ছে এটা সাইজ অনুযায়ী, তো আমাদের যেটা 50 ইঞ্চি সেটা হচ্ছে 14,000 টাকা, ঠিক আছে, আর যেটা হচ্ছে একদম ছোট মানে 35 ইঞ্চি সেটা 11,000 টাকা। ওকে হেয়ার ইজ ইট, তো আপুটা বসছে, আপুকে কিন্তু দেখা যাচ্ছে যে সে কিন্তু টোটাল জায়গাটায় মানে একদম এটা বেড সাইজ। হ্যাঁ এটা বলা যায় যে এটা পুরাই বেডের একটা সাইজ, এটা হচ্ছে টোটালি 50 ইঞ্চির একটা বেড, তো দেখতে পাচ্ছেন যেটাতে কত স্পেস। হ্যাঁ তো এই হচ্ছে সুইংটা, দূর থেকে দেখাই দিই। এটার প্রাইস হচ্ছে একদম সেম টু সেম, যদি আপনি 35 ইঞ্চ কত লোড দিতে পারবে, এটা 200 কেজি পর্যন্ত লোড নিতে পারবে। অ্যান্ড এটার প্রাইস যদি আপনি 35 ইঞ্চি নেন তাহলে এটার প্রাইস পড়বে 11,000 টাকা, এবং আমাদের পেজে কিন্তু 3,800 থেকে প্রাইস স্টার্ট হয়, ঠিক আছে। সো আপুটা কিন্তু বসে আছে খুব সুন্দরভাবে, আর হচ্ছে এটার মানে বসার পরে সে কিন্তু পা উঠিয়ে দিয়ে বসার পরেও কিন্তু খুব ভালো স্পেস আছে। সো দিস ইজ এ বিগ সুইং, হ্যাঁ অনেক বড় বিশাল সাইজের একটা সুইং। ওকে আপুদের যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে হবে। হ্যাঁ এটাতে দোল খেতে খুব মজা, তাই না?
কিসের মধ্যে ঝুলিয়েছেন দোলনাটা? আপু আমি আমার সিলিং এ ঝুলিয়েছি, আপনাদের যে আমি টুল দিব আপনি সিলিং এ জাস্ট ড্রিল করে ওই টুলটা লাগিয়ে জাস্ট করে নেবেন। 3,800 টাকাটা একদিন লাইভে দেখাবো অবশ্যই আপু, আমরা আস্তে আস্তে সব ধরনের ডিজাইন নিয়ে আসবো। আচ্ছা গাছটা খালি পড়ে যাচ্ছে। আচ্ছা সবাই তাহলে, আচ্ছা আজকে লাইভে অনেক কম আপুরা, হ্যাঁ আজকে লাইভে অনেক কম, যাই হোক লাইভটা তো সেফ থাকবে, আপুরা পরেও কিন্তু লাইভটা দেখে নিতে পারবে। আচ্ছা এই তো দেখেন কতটা কিউট লাগতেছে সুইং এর মধ্যে যখন আপনি দোল খাবেন, মানে এটা একটা লাক্সারি সুইং, আর আপনি হচ্ছে সব সাইজে নিতে পারবেন অ্যান্ড সব প্রাইসে প্রোভাইড করতে পারবো। তো আপনি বুঝতে পারতেছেন যে আপনার জন্য কিন্তু এরকম এত হাই কোয়ালিটির একটা মানে সুইং আমরা কিন্তু রেডি করে দিতে পারবো। আপু আমি আমার ওই যে ফ্যানের ইয়েটা লাগিয়েছি, হ্যাঁ আপনাকেও সেম আমি একটা টুল দিয়ে দিব, আপনি জাস্ট ড্রিল করে এটাকে জাস্ট রোপ দিয়ে আটকে নেবেন। আমি যে রোপ দিয়ে আটকে নিয়েছি আপনিও রোপ দিয়ে আটকে নেবেন, দেখেন এখানে একটা রোপ দেওয়া আছে লম্বা রোপ, তো আপনার কিন্তু আটকাতে কোনো প্রবলেম হবে না। এই যে এখানে কিন্তু এটা পাচ্ছেন, হ্যাঁ এখানে দেখেন কতগুলা লেয়ার দিয়েছে, একটা এখানে আছে, তারপর এখানে একটা আছে। এবার একটু পা দোলায় বসতো। আচ্ছা এখানে একটা আছে আর পিছনে হচ্ছে টোটাল জায়গাটা কভার করা, লাইক দিস ইজ এ মানে অনেক বিশাল। হ্যাঁ শাড়িটা উল্টা পাল্টা হয়ে যাচ্ছে কারণ শাড়ি আসলে সামলানোটা অনেক কঠিন ব্যাপার। আচ্ছা ফাল্গুনের যেহেতু আজকে ফাল্গুনের অফার, হ্যাঁ আমাদের এই বিশাল সুইংটা কিন্তু আপনারা মানে আমরা কিন্তু জানুয়ারি মাস থেকে সব কিছুর প্রাইস কমিয়ে দিয়েছি। হ্যাঁ আমাদের যে 11,000 টাকা এটা 35 ইঞ্চি ছিল সেটা কিন্তু 12,500 টাকা ছিল, কিন্তু আমরা কিন্তু সেটাকে 11,000-এ নিয়ে এসেছি। ওকে সবাই তাহলে হচ্ছে, আচ্ছা এইটা হচ্ছে সুইংটার শেষ, রোপগুলো একটু দেখাই থিকনেসটা, এটা যেই থিকনেসে আছে, হ্যাঁ এই আপনি হচ্ছে এটার থেকে যে কম প্রাইসে চান সেটা কিন্তু এটা থেকে 5 গুণ ছোট মানে পাতলা সুইংটা আপনি পাবেন, 5 গুণ পাতলা রোপের। তো সেক্ষেত্রে কিন্তু আপনি জিনিসটা কিনে সেম ডিজাইন পাবেন কিনা আমি কিন্তু এটার গ্যারান্টি দিতে পারবো না। হ্যাঁ অন্যান্য পেজগুলোতে কিন্তু আপনি হচ্ছে কোয়ালিটি অবশ্যই জেনে নেবেন, যেহেতু 2,000 টাকাও যদি আপনি ফেলেন একটা দোলনার পিছনে সেটাও কিন্তু খুব ভালো অ্যামাউন্টের একটা টাকা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিগুলোর জন্য। তো অবশ্যই আমাদের পেজে কিন্তু আপনি সব প্রাইসে দোলনা পেয়ে যাচ্ছেন, তো আপনি আপনার বাজেট বললে কিন্তু আমরা সেই বাজেটের মধ্যে দোলনা দেখিয়ে দিব। হ্যাঁ তো লাস্ট হচ্ছে আমি একটু দেখিয়ে লাইভটা শেষ করে দিই। তো এই হচ্ছে দোলনাটা, যদি আপুদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের ইনবক্স করতে হবে। হ্যাঁ অ্যান্ড যে কোনো বাজেটের মধ্যে লাগলে আমাদের জাস্ট ইনবক্স করবেন, আমরা হচ্ছে আপনাকে বাজেটে সেরকম সেম একটা সুন্দর সুইং দেখিয়ে দিব। ওকে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আজকে এইটুকুই।